যে আমি ডকটার ইউনুস সম্পর্কে ডাইরেক্ট সরসুই বলতেছি যে হি ইজ ইন রং এ বডকাস্ট করতেছে যে কাজগুলো করতেছে একটা কাজও সঠিক হচ্ছে না তার সে বিপদে পড়বে এখন এই কথাগুলো এই সময়টাতে আমি যদি না বলে তারে বলি যে সে 100% রাইট তাহলে আপনি তো তাকে বকরা সাবে খাপসার মধ্যে বলে দিলেন না না 100% রাইট কাউকে বলা যাবে না কারণ মানুষ ভুল টুটে উড়েনা এই জন্য আপনারা যারা আছেন আপনাদের এখন দায়িত্ব আছে ভাই একজন আছে এখন যে তাদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই নো ওয়ান মূল ব্যাপার হলো যখনই আপনার একটা এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে আপনি আমার মানে এইটা এই যে টোটাল প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সাজানো শেখ হাসিনা সবকিছু মোদীর আপনি সেই ঘরের মধ্যে ঢুকবেন ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না সবাইকে নিয়ে তো ঢুকতে হবে আলোচনা না করে আপনি ঢুকে গেছেন ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে কিভাবে বাঁচাবো আপনি তো ঢুকে গেছেন ওর মধ্যে এখন যে ফ্রিডমটা আসছে ফ্রিডমটা উপভোগ করার জন্য যে ধরনের যোগ্যতা মেধার যা কিছু দরকার এটা ডক্টর ইউনুস থেকে শুরু করে এখন আওয়ামী লীগ বিএনপি জামাত যারা রাজনৈতিক দলগুলো আছে কারোই মানসিক প্রস্তুতি নাই মানে একাত্তর সালে যে স্বাধীনতা পাইছিলাম সেই স্বাধীনতা আমরা খুশি হয়েছিলাম কিন্তু বাস্তব স্বাধীনতা আমার উপলব্ধি করতে পারি নাই আমরা একটা দলের কাছে একটা একটা ব্যক্তির ব্যক্তির কাছে বা আমরা হয়ে যে স্বাধীনতা অর্জন করছি আমরা এইটা ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য রাখার জন্য প্রত্যেকে যার যার অবস্থান দিয়ে কাজ করতে হবে ঠিক আছে আমার আমার দিক থেকে যতটুকু আমার অনুরোধ এইটাই বাই যান জামাতের যেন উপকার হয় আপনি ওই ধরনের ভূমিকা রাখেন কারণ জামাত যেন আর অনুরায় কোনো জুলুমের শিকার না হয় আপনি সেই দিকে লক্ষ্য রেখে একটু বলবেন কলম চালাইবেন এটাই আপনার কাছে আমার অনুরোধ আমরা যেন আমরা যেন ব্যতীত না হই